দুপুর 2টায় শুরু হবে বাফুফের নির্বাচন তার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 16 বছর ধরে ক্ষমতায় থাকা বর্তমান সভাপতি সালাউদ্দিনের অধীনে শেষবারের মতো চলছে বাফুফের এজেম সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ ইব্রাহিম আমরা সরাসরি আরো বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে ইব্রাহিম 16 বছর পরে নির্বাচন আজ 2টা থেকে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ভোটের আগ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন এবং প্রার্থী যারা রয়েছেন তারা আসলে কি বলছেন যদি শেষের দিক থেকে আসি ভোটের আগ মুহূর্তের প্রস্তুতি যেটা সেটা গতকাল রাতেই নির্বাচন কমিশনার জানিয়েছেন এবং কি আজকে সকালে এসেও আমাদেরকে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতি ভোটের পুরোপুরি অনুকূলে কোনো ধরনের কোনো ঝামেলা নেই তারপর এর মধ্যে আবার ফিফা এবং এএফসি থেকে প্রতিনিধি পর্যবেক্ষক দল আসছেন তারাও ভোটের পরিস্থিতি বা ভোটের প্রস্তুতির ব্যাপারে সন্তুষ্টি জানিয়েছেন এরা এখন যদি আমি এজিএম এর ব্যাপারে কিছু বলি সেটা হলো বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে শেষবারের মতো বাফুফের এজিএম বসে সকাল বেলা ১১টা শুরু হয়েছে যা চলবে বেলা ১টা পর্যন্ত দুপুর ১টা পর্যন্ত চলবে এখানে মূলত আলোচনা হবে বিগত এই ৪ বছরে ফুটবলের কি বাজেট হয়েছে কোথায় কি খরচ হয়েছে ফিফা বা এএফসি থেকে যা যা আসছে তা আসলে কোনো অসঙ্গতি আছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে মূলত এই এজিএম এ আলোচনা হবে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না চলবে দুপুর ১টা পর্যন্ত ১ ঘন্টা বিরতি দিয়ে ২টা বাজে আবার নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত এরপর ভোট গণনা শুরু হবে ১০টা নাগাদ তারা জানিয়েছে যে ১০টা নাগাদে আমরা আসলে জানতে পারবো যে ফুটবলে নতুন প্রতিনিধি নতুন সভাপতি নতুন অভিভাবক কে আসছেন এর মধ্যে অবসান ঘটবে কাজী সালাউদ্দিন আহমেদের ১৬ বছরের যুগের অবসান ঘটবে তিনি টানা ৪বার নির্বাচিত হয়ে ১৬ বছর বাফুফের দায়িত্বে ছিলেন এবার যদি সভাপতির কথা বলি তাহলে এবার সভাপতি বলে তো মূলত ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে সাবেক সহসভাপতি তাবিদ আওয়াল এবং কি দিনাজপুরের একজন ফুটবল সংগঠক ওনার নাম মিজানুর রহমান উনি প্রতিনিধিত্ব করছেন তবে ফুটবল পাড়ার গুঞ্জন মোটামুটি তাবিদ আওয়ালের জয়টা নিশ্চিতভাবে তারা জানিয়েছে যে মোটামুটি কনফার্ম এরপর সিনিয়র সহসভাপতি বলে মূলত ২জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তার মধ্যে একজন সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন এবং কি বসুন্ধরা কিংসের বর্তমান সভাপতি ইমরুল হাসান তো সাইফ পাওয়ারটেক উনি শেষ পর্যন্ত নানা অভিযোগ বিভিন্ন অভিযোগের কারণে উনি প্রার্থিতা প্রত্যাহার করছেন ফলে এই পদে মানে সিনিয়র সহসভাপতি পদে ইমরুল হাসানের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন তারপর সহসভাপতি পদে ৪জন নির্বাচিত হচ্ছেন এর জন্য ৬জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন তার মধ্যে সাবেক ফুটবলার সাবেক অধিনায়ক সব মিলায় এই জায়গাটা কিছু একটা প্রতিদ্বন্দ্বিতার আপাস দেখা যাচ্ছে